আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন ইতালির রোমে অবস্থান করতেছি। এটা হচ্ছে রোমা স্টেশন, সেন্ট্রাল স্টেশন রোমা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে আপনারা যারা নতুন আসবেন, ইতালির বিভিন্ন শহরে ট্রেনে ভ্রমণ করবেন, তাদের জন্য আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। তারা উইদাউট কারো প্রকার হেল্প ছাড়া, কাউন্টার ছাড়া, আপনারা কীভাবে মেশিনের বুথ থেকে কীভাবে টিকিট সংগ্রহ করবেন, ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বিলবোর্ড দেখাচ্ছি। এখানে বিলবোর্ডে আপনারা দেখতে পারবেন যে কোন স্টেশন যাবেন, কোন নাম্বার ট্রেন, কোন প্ল্যাটফর্ম কয়টায় ছাড়বে, ওইটার উপর বেস করে আপনারা যখন দেখবেন, দেখার পরে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনার গন্তব্যে ট্রেন দেখার পরে কয়টার সময় ছাড়বে, আপনার ট্রেন কয়টা বাজে ছাড়বে, ওইটা আপনি দেখে তারপর আপনি কিন্তু, এখানে প্রচুর বুথ আছে। আপনার এখানে দুইটা ট্রেন আছে, একটা হচ্ছে ইতালো, আর এটা হচ্ছে টেরেন্টেলিয়া। আপনি দেখতে পাচ্ছেন টেরেন্টেলিয়া, আর এটা হচ্ছে ইতালিয়ানো হচ্ছে একটু এক্সপেন্সিভ, আর টেরেন্টেলিয়ার টিকিট একটু চিপ প্রাইস। এই দেখতে পাচ্ছেন আপনার একটা মেশিন এটিএম বুথ, এটা হচ্ছে কার্ডে পেমেন্ট, মেশিনে পেমেন্ট করতে পারবেন। তো আমি আপনাদের সুবিধার্থে একটা মেশিন নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি, আমার সহকর্মী ভিডিও করবে, আমি আপনাদেরকে দেখাবো। আসো 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 দেলোর ভাই, আপনি একটু ধরেন, আমি দেখাচ্ছি। আপনারা কীভাবে টিকিট কাটবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্ক্রিনে আসার পরে আপনি যেহেতু ইংলিশ পারেন, ইংলিশে ক্লিক করবেন। এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বিভিন্ন দেশের, ইংলিশে ক্লিক করার পরে এখানে ইংলিশ চলে আসবে, বায়ো টিকিট। ওকে, বায়ো টিকিটে ক্লিক করবেন, তারপর আপনার এখানে ডিপেচার লেখা আছে রোমা তিরমিনি, দেন অ্যারাইভাল, আপনারা কোথায় যাবেন এখানে শো করবে। যদি আপনার গন্তব্যের স্টেশনের নাম এখানে খুঁজে না পান, তাহলে কিবোর্ডে ক্লিক করবেন, এখানে কোন স্টেশনের অক্ষর আপনি লিখবেন। সাপোজ আমরা যত নেপোলি যাবো, এখানে নেপোলি সেন্ট্রাল আপনার দেওয়া আছে, নেপোলি সেন্টারে ক্লিক করলাম। আপনারা কতজন লোক যাবেন, অ্যাডাল্ট দুই, একজন হয় একজন, দুজন হলে দুজন, তারপরে যদি আপনার চিলড্রেন থাকে তাহলে চিলড্রেন দেবেন, আর যদি না থাকে সমস্যা নেই। দেন আফটার দ্যাট আজকের তারিখ এখানে শো করতেছে, আপনি কিন্তু তারিখ চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে আজকে গেলে আজকের তারিখ থাকবে অটোমেটিক, আর যদি আপনি পরে যে কোনো তারিখে যান তাহলে এখানে যে কোনো তারিখে আপনি ক্লিক করতে পারেন। এখানে টেরিল শিডিউল দেওয়া আছে। যাই হোক, আমি ব্যাকে গেলাম। দেন এখানে দুইজন আমরা টিকিট কাটতেছি, 7 তারিখ 8। তো এখানে কনফার্মে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন, লোডিং নেবে। তারপর আপনাকে কিন্তু এখানে ট্রেনের শিডিউল দেখাবে, মানে টাইম দেখাবে, মানে 13:53, তার মানে কি 1:53 আপনার ট্রেন আছে। এটা আপনি 130 বিজনেস এক্সক্লুসিভ আছে, বিজনেস আছে। যাই হোক, আপনি যদি নর্মাল প্রাইসে টিকিট কাটতে চান, এখানে আপনার শো করবে সেকেন্ড ক্লাসের টিকিটের প্রাইসগুলো অনেক লো। তারপর আপনি যদি আরও দেরিতে যেতে চান, দেখা যাচ্ছে যে 15টা, হ্যাঁ, যদি 15 সময় যান তাহলে আপনাকে, সরি, এখানে আপনার টাইম শিডিউল করতেছে। আপনি চিপ প্রাইসে যেতে হলে, সাপোজ আমরা যাবো কয়টা, 15:36, এখানে 26.20 সেন্ট, অর্থাৎ আমরা 26 ইউরো দিয়ে কিন্তু সেকেন্ড ক্লাসের টিকিট কেটে কিন্তু আমরা চলে যেতে পারতেছি, বাট আমাকে 1.5 ঘন্টা পরে যেতে হবে। বাট আরও টাইম শিডিউল এখানে দেওয়া আছে, যদি দেরিতে যেতে চান দেরিতে পাবেন। ওকে, তো আমরা ধরেন আমরা কাটতেছি এখন এক্সাম্পল 3:36, রাইট, এখানে ক্লিক করবেন 26.20 ইউরো। এখানে ক্লিক করার পরে দেখাচ্ছি, তো আপনার এখানে অ্যাডাল্ট 13.10 সেন্ট, 13.10 সেন্ট, রাইট, ঠিক আছে। দেন ফরওয়ার্ড অর্ডারে ক্লিক করবেন, সেকেন্ড ক্লাসের টিকিট। রিটার্ন নেবেন কিনা, নো, রিটার্ন নো দরকার নাই, রিকোয়েস্ট টু ইনভয়েস, ওকে, দরকার নাই। আপনি প্রসেসে ক্লিক করবেন, প্রসেস করবেন, পোস্ট করবেন, আই অ্যাকসেপ্টেড। দেন এখানে আপনি ব্যাঙ্ক মাস্টার কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, কার্ড আবার ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আপনি যখন ক্যাশে ক্লিক করবেন তখন 2 ইউরো 1 ইউরো 50 সেন্ট, 5 সেন্ট পর্যন্ত দিতে পারবেন, 5 ইউরো 10 ইউরো, সর্বোচ্চ 5 ইউরো পর্যন্ত এক্সচেঞ্জ হবে। আপনারা 5 বা 100 ইউরো দিলেন, বা 10 ইউরো 20 ইউরো দিলেন, 50 ইউরো দিলেন সাপোজ, এখানে যখন আপনারা কনফার্ম করবেন, ক্যাশ কনফার্ম করবেন, দেন এখানে এখানে কয়েন ঢোকাবেন, আর এখানে আপনারা লে ঢোকাবেন, ইউরো ঢোকাবেন, ইউরো যাবে, কয়েন যাবে, দেন টিকিটটা এই দিক দিয়ে চলে আসবে।
আমরা এটি কেটে ফেলছি। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সবাই টিকিট কাটতেছে এখানে, তো দেখেন প্রত্যেকেই টিকিট কাটছে। আপনারা নিজেরা নিজেরাই কিন্তু টিকিট কাটতে পারবেন, কারো প্রকার হেল্প নিতে হবে না। তবে সাবধান, এখানে কিছু লোকজন থাকবে, ওদেরকে 1 ইউরো 2 ইউরো দিলে ওরা টিকিট কেটে দেবে। বাট আপনি 1 ইউরো 2 ইউরো কেন দেবেন? আপনি যদি নিজে বুঝেন তাহলে এখানে বিভিন্ন বাসা আছে, স্ক্রিনে বাসা দেখে আপনি আপনার মনের মতো করে কিন্তু টিকিট কাটতে পারবেন। তো এ হচ্ছে বিষয়। তো আসলে যারা প্রথমবার আসবে, আসবেন ইতালিতে বা ফ্রান্সে যে দেশে আসেন, তবে ইতালিতে আসলে এইভাবে আপনারা টিকিট কাটতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অবশ্যই অবশ্যই বেল আইকন বাটন বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনি সরাসরি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই মুলতবি, ফ্রান্সে সরি ইতালির রোম থেকে। আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।